হ্যালো, আমি পায়েল দেবনাথ। আজ আমি চলে এসেছি ট্যালেন্টিশের মেগা ক্যালেন্ডার লঞ্চে 2023। ট্যালেন্টিশের সাথে আমি আগেও কাজ করেছি ক্যালেন্ডার লঞ্চে, তো এটা আমার সেকেন্ড বার। 2022 আমি ক্যালেন্ডারে ছিলাম, এইবারেও আছি, খুব ভালো লাগছে আমার। আর সুদীপদার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে। সুদীপদার এত ফ্র্যাঙ্ক, মানে সবাই গ্রুপে যারা ছিল সবাই এত ফ্র্যাঙ্ক, মেকআপ আর্টিস্ট, ডিজাইনার, সবার সাথে আমি খুব ভালোভাবে কাজ করেছি, খুব মজা করে কাজ করেছি। এবং এইবারেও ক্যালেন্ডারটা লঞ্চ হচ্ছে, তো আমি সো এক্সাইটেড। নমস্কার, আমি সানা চক্রবর্তী। আজকে আমাদের ট্যালেন্টিশের এক বছর পূরণ হয়ে গেছে, অনেক দিন আপনারা জানেন, তো আজকে ট্যালেন্টিশের একটা ক্যালেন্ডার লঞ্চ হলো 2023। আমরা সবাই খুব ভালো এনজয় করছি, আপনাদের ভালোবাসায় আশীর্বাদে ট্যালেন্টিশ আরও আরও গ্রো করুক, এটাই চাই, শুভকামনা। অ্যান্ড ক্যালেন্ডার তো আপনারা দেখতেই পাবেন, তো সবার ফটো খুব ভালো এসেছে, লং টাইম মানে অনেকের সাথেই দেখা ছিল না, বাট এটা একটা কী হয়, একটা গেট টুগেদার করলে সবার সাথে দেখা হয়ে যায়, তো খুব ভালোই লাগে। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ট্যালেন্টিশের পাশে থাকার জন্য, থ্যাংক ইউ। হাই, আমি মধুরিমা পোদ্দার, আমি ট্যালেন্টিশ প্রেজেন্টস বেঙ্গল ফ্যাশন আইকন সেকেন্ড রানার আপ মিস ক্যাটাগরিতে। তো এখানে আমরা আজকে এসেছি মেগা ক্যালেন্ডার লঞ্চে, ট্যালেন্টিশের থেকে যেটা হয়েছে প্রথমবার একটা ক্যালেন্ডার লঞ্চের ইভেন্ট এত বড় করে এখানে হচ্ছে, সেটার জন্য তো প্রথমত খুব এক্সাইটেড। আর আজকে এখানে এসে সবার সাথে আবার দেখা করতে পেরে খুব ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, আই এম অন্বেষা কুণ্ডু। আমি ট্যালেন্টিশের যে বেঙ্গল ফ্যাশন আইকন 2022 হয়েছি, সেখানে আমি টিন গার্ল ক্যাটাগরিতে উইনার হয়েছি, এবং আজকে মেগা ক্যালেন্ডার লঞ্চ হলো ট্যালেন্টিশের 2023। এখানে এসে আমার খুবই এক্সাইটেড লাগছে, এবং তারপরে সবার সঙ্গে মিট করে তো খুবই ভালো লাগলো। নমস্কার, আমি সুমা দে, ট্যালেন্টিশ মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর। আজকে আমাদের মেগা ক্যালেন্ডার লঞ্চ হয়ে গেল অলরেডি, আমাদের এখানে কিন্তু একটা নয়, এবার সবাই ভাবছে একটা নয় তার মানে দুটো না, দুটোও নয়, আমরা পাঁচখানা মেগা ক্যালেন্ডার লঞ্চ করেছি। তার মধ্যে তিনটে ছিল নো এট নো বার, আরেকটা ছিল মডেলদের নিয়ে, সুপার মডেলদের নিয়ে, আরেকটা ছিল মডেল মানে বেঙ্গল ফ্যাশন আইকনের যারা মডেল ছিল ওরা প্লাস সিরিয়াল আর্টিস্ট, এদের নিয়ে তিনখানা ছিল, আর দুটো কাস্টমাইজ আলাদা আলাদা কোম্পানির জন্য হয়েছে। টোটাল কটা মডেল? 36। হ্যাঁ, আমরা তো সবসময় একটা কথা বলি, এটা তো একদম আমার মনে হয় বেদবাক্যের মতো, যখন আসবো যেভাবে আসবো আলাদা ভাবনায় আসবো, আলাদাভাবে ধারণায় নিয়ে আসবো, তো সেই ক্ষেত্রে বলবো আমাদের নেক্সট মান্থে একটা কামিং প্রজেক্ট আসতে চলেছে, আপাতত এটাই বলি। এটা র্যাম শো, কিন্তু র্যামটা কেমন র্যাম সেটা দেখতে হলে পাশে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে ট্যালেন্টিশে। আমি সৌমিকা সরকার ফ্রম রিয়াস মেকআপ স্টুডিও। এখানে আমি অ্যাজ আ মেকআপ পার্টনার এসেছি ট্যালেন্টিশের, ট্যালেন্টিশের সাথে আমি আগেও কাজ করেছি, মানে এটা হচ্ছে ট্যালেন্টিশ প্রেজেন্স মেগা ক্যালেন্ডার লঞ্চ 2023। সো বেসিক্যালি এখানে অনেক মডেল, মানে পাঁচটা টোটাল এরা ক্যালেন্ডার লঞ্চ করেছে, অ্যান্ড পাঁচটা ক্যালেন্ডারের প্রচুর মডেল এখানে পার্টিসিপেট করেছে, আই থিঙ্ক অ্যারাউন্ড 36 মডেলস। তো এটা একটা অনেক বড় লেভেলে ট্যালেন্টিশ যে থিম নিয়ে করছে, এগোচ্ছে, সেটা ডেফিনেটলি খুবই একটা, দে হ্যাভ আ বিগ এম। অ্যান্ড আমি এখানে মেকআপ পার্টনার হিসেবে এসছি ফ্রম রিয়াস মেকআপ স্টুডিও, সো আমার খুবই ভালো এক্সপিরিয়েন্স ট্যালেন্টিশের সাথে কাজ করে। এখানে আমি যেটা ট্রাই করেছি ডিফারেন্ট, মানে কিছু ডিফারেন্ট মেকআপের ফ্যাশনে নিয়ে আসার মেকআপে, সেটা আমরা সেটা সুযোগ পেয়েছি এখানে করার মডেলসদের ওপর, তো হোপফুলি আপনাদের ভালো লাগবে। আমি সোনিয়া সাহা, আমি প্রফেশনাল মডেল অ্যান্ড অ্যাক্টর। আমি ফার্স্ট টাইম ট্যালেন্টিশে কাজ করলাম, আজকে ট্যালেন্টিশে 2023 ক্যালেন্ডার লঞ্চ করছে, যার এখানে আমি উপস্থিত আছি, বিকজ আমিও একজন মডেল, একটা ক্যালেন্ডারে আমিও ফিচার্ড আছি, তো সেই জায়গায় এটা আমার ফার্স্ট কাজ ট্যালেন্টিশের সাথে, তো আমার খুব ভালো লাগলো ওদের সাথে কাজ করে। সুশোভন দা, সুদীপ দা, ডিজাইনার, মেকআপ আর্টিস্ট সবাই খুব ভালো, সোমা দিও খুব ভালো হেল্প করেছে, আর আমি খুব খুশি এদের সাথে কাজ করে, ইন ফিউচারেও আমি এদের সাথে কাজ করতে চাই। ধন্যবাদ। আমি আদিত্য চৌধুরী। আমাদের যে ট্যালেন্টিস ব্র্যান্ড, তাদের একটা ফ্যাশন শো হয়েছিল যেটা হচ্ছে বেঙ্গল ফ্যাশন আইকন, তো ওই শোটারই আমি টিন ক্যাটাগরি মেলের মধ্যে উইনার, তো সেখান থেকে উইনার হওয়ার পরে অনেক শোতে অনেক রকমের কমিটমেন্ট করে, কিন্তু ট্যালেন্টিস কথা রেখেছে, তাদের প্রথম যে ক্যালেন্ডার শ্যুটটা হয়েছে সেটাতে আমার কাছে প্রথম ডাক আসে যে ওদের একটা পেজের জন্য শ্যুট করতে হবে ক্যালেন্ডার শ্যুট, তো সেই শ্যুটটা আমি করেছিলাম ডিসেম্বরে, আর আজকে আমরা সেটারই মেগা লঞ্চে এসেছি। ট্যালেন্টিসের মেগা ক্যালেন্ডার লঞ্চ 2023 এর
সো আজকে আমি ক্যালেন্ডার লঞ্চের পার্ট হতে পেরে ভীষণ 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 খুশি হয়েছি যে আমি এরকম একটা সুযোগ পেয়েছি। আর ট্যালেন্টিশের হাত ধরে আসা কোনো ইন্ডাস্ট্রিতে এটা একটা মানে বিরাট বড় ব্যাপার, কারণ কি এখানে মানে মডেলদের প্রপার সিকিউরিটি সেফটির সাথে সেরকমভাবে আমরা ব্র্যান্ড পাচ্ছি, সেরকমভাবে আমরা আগে কাজ করতে পাচ্ছি, এগুলো মানে পাওয়াটা চট করে এত সোজা নয়। তো সেটা যে ট্যালেন্টিশ আমাদের হাত ধরে দেখিয়ে দিচ্ছে এটা আমরা মানে ভীষণ ভীষণ এর জন্য কৃতজ্ঞতা জানাবো ট্যালেন্টিশকে। ট্যালেন্টিশের মেগা ক্যালেন্ডার লঞ্চ ইভেন্ট হচ্ছে 2023, প্রচুর মডেলসরা এসেছে। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু সুদীপ দা, সুশোভন দা অ্যান্ড সৌমা অলসো আমাকে এত সুন্দরভাবে আমন্ত্রণ করার জন্য। এবং অনেক দিন ধরে ট্যালেন্টিসের সাথে আছি, ট্যালেন্টিসের ফ্যাশন শো, ফ্যাশন ইভেন্ট, ফ্যাশন শ্যুট, ফটোশ্যুট এবং আজকে আফটার দ্যাট ক্যালেন্ডার লঞ্চ, এখানে আমার কস্টিউম ছিল। তো ভীষণ এক্সাইটমেন্ট, লঞ্চিংয়ের এখনও কিছুটা প্রোগ্রাম বাকি আছে। খুব কস্টিউম ছিল সেটা একটু বলবেন? রায়কিশোরী মানেই এথেনিক, আমার সমস্ত কস্টিউমটাই এথেনিকের ওপরে ছিল। হ্যাঁ, একদম পিওরলি ট্র্যাডিশনাল শাড়িজ অ্যান্ড অল। আর এইভাবেই প্রত্যেকটা কস্টিউমকে আমি ক্যালেন্ডারে ডিসপ্লে করেছি, আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে। ট্যালেন্টিস না একটা পরিবারের মতন হয়ে গেছে আমার কাছে, তো আলাদা করে বলার কিছু নেই যে খুব ভালো লেগেছে। মানে আমি খুব খুশি যে এরকম একটা ইভেন্টের সাথে যুক্ত থাকতে পেরে, যে এত কাছের মনে হয় এই ইভেন্টটা, যে যখনই আমাকে ট্যালেন্টিস থেকে বলা হয় আমার কাজ থাকা সত্ত্বেও আমি চেষ্টা করি যে আসার, কারণ ওই বললাম না যে পরিবারের মতন হয়ে গেছি, তো পরিবারকে মিস করলে খারাপই লাগে, তাই জন্য চেষ্টা করি অ্যাটেন্ড করার। হ্যালো, আমি বিথিকা বর্মন, আমি পেশায় একজন মডেল। ট্যালেন্টিসে আমার প্রথম শ্যুট, ওদের সঙ্গে আমার কাজ করে ডেফিনেটলি খুব ভালো লেগেছে। অ্যান্ড সোমা দি আমার খুব ভালো ফ্রেন্ড, আর বেসিক্যালি সোমা দি ভালো ফ্রেন্ড বললে কম হবে, লাইক বেস্ট ফ্রেন্ড। সো আমাকে হঠাৎ করে বললো, আমি বেসিক্যালি আমি বোম্বে থাকি, তো আমি কলকাতা আসাতে আমাকে ফোন করলো যে তুই কলকাতায় আছিস তো চলে আয়। তো আমি চলে এলাম, আমি এক বেসিক্যালি জানতামও না যে ওদের কী শ্যুট কী। তো দিদি বললো যে ট্যালেন্টিস ওদের ক্যালেন্ডার লঞ্চ হচ্ছে, তো আমি শুনে বললাম ঠিক আছে কোনো ব্যাপার না। তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ আফটার লং টাইম সোমাদির সঙ্গে আমার মানে কাজ করার সুযোগ হচ্ছিলো। তো বাস নিজের মতো করে কাজ করলাম,